অফিস ওকে ওকে, দেখেন, আবার রেকর্ডটা করতেছি দেখে আবার ক্লাস করা বন্ধ করে দিন না, তাহলে আমার হ্যাঁ হ্যাঁ না। স্যার, ক্লাসই তো করি একটা স্যার। হ্যাঁ স্যার ক্লাস করতে বসলে স্যার একটু কম্পিউটারে পরে বসে থাকা যায়, ও বুঝলে, মানে আচ্ছা, ব্রাউজিং করা যায়। স্যার ফ্রেন্ডদের সাথেও স্যার ইয়েস, এমনি কথা পারফেক্ট আছে। এক্সকিউজ হিসেবে কাজ করবে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এই দুইটা ঘটনা কি তোলা হয়েছে তাহলে জি স্যার, সিচুয়েশনটা? হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ এবার স্যার। আমরা সেকেন্ড 3 নম্বর সিচুয়েশনটা চলে যাব। আচ্ছা সো টাইপ 3, এটা হলো ডেঞ্জারাস কেস, ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট কেস, মানে ভয়ঙ্কর কিন্তু এটাই আমাদের সবচেয়ে দরকারি কেস টাইপ 3। টাইপ 4ও আমাদের দরকার পড়বে। সো টাইপ 3 তে কি ঘটনা ঘটছে একটু দেখি। এবার কাহিনী যেটা হয়েছে, যে এই ফজলি আমটা বলতেছে আমি 2টা ফজলি আমের গাছ থেকে আসছি, ঠিক আছে। এই ঘটনা দেখি পসিবল, মানে 1টা আম 2টা আম গাছ থেকে কি আসতে পারে? না না স্যার, স্যার, 2টা আম গাছ থেকে আসতে পারে না। দুই টাইপের আম এক গাছ থেকে আসতে পারে না। 2 টাইপের আম, হ্যাঁ এটাও বলা যায়, বা 1টা আমই তোমার 2টা আম গাছ থেকে তো আসবে না, ঠিক আছে। মানে 2টা আম গাছে তুমি দেখলা যে 2টা আম গাছ আছে, এখন দেখলা যে এই 2টা আম গাছ থেকে 1টা আম আসছে মাত্র, ঠিক আছে, এই ঘটনা তো ঘটবে না, তাহলে এটা তো ফাংশন হবে না, ঠিক আছে। আচ্ছা এরপর হলো লাস্ট টাইপ, টাইপ 4, এটার আমি বলি যে কিয়ামত কেস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই নামগুলো ইচ্ছা করে দেওয়া যাতে মাথায় থাকে, অ্যাটলিস্ট মনে পড়বে পরীক্ষা হলে। তার মানে তো এটা ফাংশন না স্যার, টাইপ হ্যাঁ থ্রিটা। হ্যাঁ এটা ফাংশন হবে না, টাইপ 3 ফাংশন হবে না। হিমসাগর আসছে হিমসাগরের কাছ থেকেই, কিন্তু এই ল্যাংরাম বলতেছে ও এই আম, এই ল্যাংরামটা বলতেছে ওখানে গাছ থেকেই আসেনি, তাহলে কি এই ঘটনা ঘটা পসিবল কিনা? ল্যাংরা আম কোনো আম গাছ থেকে আসে নাই। স্যার না স্যার, কিন্তু স্যার এটা কিভাবে স্যার? অবকাশ দেখাবো এগুলা কিভাবে হয় এটাও দেখাবো। তাহলে এটা হবে না, এটা বাস্তবে ঘটবে না, তাহলে এটা কি ফাংশন হবে? ফাংশন হবে না। না স্যার, না তাহলে আমরা 2টা লাস্ট কেস পড়লাম, যেই 2টা কেসে আমার কখন কখন ফাংশন হয় না, যে 1টা আম 2টা আম গাছ থেকে আসবে না, আর হুম 1টা আমের জন্য কোনো আম গাছই নেই, এই ঘটনাও ঘটবে না, ঠিক আছে। এইবার এইবার আমরা বস ম্যাথমেটিক্যালি চলে যাই জিনিসগুলো, যে ম্যাথমেটিক্যালি এগুলার এক্সপ্লেনেশন গুলা কি, ঠিক আছে। হ্যাঁ দেখেন, একটু তুই, আচ্ছা একটু তুলে নেন, ওকে তুলে নেন, স্যার একটু অন টু এবং ওয়ান ওয়ান ফাংশনে স্যার একটু স্যার সিম্পল আরে একটা ভাই, ধারণা দিয়ে হুম দিয়ে হুম দেখাবো 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 ফাংশন দুইটাই তো ভাই, চাই, এটা তো কথা দেখাবে বলছেন দেখাবে। আস্তে 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 থাক থাক। আচ্ছা তোমরা, আমি বলতেছি, আমি দেখা পরে দেখাবো, আস্তে আস্তে দেখাবো, আমি ওইভাবে প্ল্যান করে সাজাইছি, টেনশন নেই, সবকিছু দেখানো যা যা লাগবে। আমি গতই 3 দিন, মানে ওই যে তোমার মনে বলছো এই গতকালকে থেকে আজকে পর্যন্ত এগুলো নিয়েছিলাম, তোমাদেরকে কিভাবে লেকচার গুলা দিবো এটা নিয়ে ভাবতেছিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার আমার শেষ। তুমি স্যার রাজিন, তুমি আমার আলাদা নক করে বললো যে কোন কোন জায়গাগুলোতে সমস্যা, আমি বলছিলাম যে সবাইকে যে যার যে জায়গাগুলোতে সমস্যা ইন্ডিভিজুয়ালি তোমরা আমাকে ইয়া করে দিও, ছবি পাঠিয়ে দিও হ্যাঁ বা স্যার, লিখে আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে, জি স্যার, মোবাইলে হ্যাঁ ঠিক, নোটপ্যাডে হতে পারে, ইয়াতেও হতে পারে, যেভাবে পারো, পরে স্ক্রিনশট দিয়ে আমাকে বা ছবি তুলে পাঠিয়ে দিও, তাহলে হবে কি আমি সবারটা জানলাম যে কার কি কি সমস্যা, ঠিক আছে, সুবিধা হবে আমাদের জি জন্য। স্যার, তাহলে হয়ে গেছে এতটুকু সবার? জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, বাদ থাকলে বললেন, ওকে। এখন এগুলাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব,
ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা হলো আমরা বইয়ের যে ম্যাথগুলো ওগুলাতে দেখবেন এরকম লেফট সাইডে থাকে x আর রাইট সাইডে কি থাকে y থাকে না, এরকম করে দেখানো হয় x1 x2 x3, এখানে দেখানো হয় y1 y2 আর y3, ঠিক আছে এভাবে করে রিপ্রেজেন্ট গুলা দেখানো হয়। আচ্ছা এবার এটাকে যদি ম্যাথমেটিক্যালি বলি, একটা x এর জন্য খেয়াল করে দেখেন একটা x এর জন্য কয়টা y আসতে পারবে না, যদি বলি মানে দুইটা পারবে না, একটা দুইটা পারবে না, একটা x এর জন্য একটা পারবে না। হ্যাঁ, যেমন একটা পজিশন থেকে একটা পজিশন গাছ থেকে আসতে হবে, তার মানে একটা x এর জন্য কয়টা y হতে পারবে, একটা y হতে পারবে কিন্তু দুইটা y হতে পারবে না, ঠিক আছে। আবার এখানে যদি দেখি তাহলে একটা স্যার বুঝি নাই কি, যেমন একটা ফজলিয়াম, একটা ফজলিয়ামের কাছ থেকে কি আসবে, দুইটা ফজলিয়ামের কাছ থেকে আসবে না, আসবে না। তাহলে একটা x এর জন্য এখানে এগুলাকে আমরা x চিন্তা করব, এগুলাকে এখন y চিন্তা করব, এখন এটাকে কনভার্ট করেন ফজলিয়াম, ফজলিয়ামের একটা ফজলিয়ামের জন্য একটা ফজলিয়ামের কাছ, কি বললাম একটা ফজলিয়াম আসবে একটা ফজলিয়ামের জন্য আর একটা ফজলিয়ামের কাছ, হ্যাঁ ফজলিয়ামের কাছ, ঠিক আছে। তাহলে এই ফজলিয়ামের জায়গায় x চিন্তা করেন আর ফজলিয়ামের গাছের জায়গায় y চিন্তা করেন, এই কথাটাকে রিপ্রেজেন্ট করেন ওইভাবে, তাহলে আমি বলতে পারি যে একটা x এর জন্য সবসময় কয়টা y আসতে হবে, একটা y, দুইটা y হতে পারবে না। কথাটা কি এবার বোঝা গেছে? এখন এটা কিভাবে ম্যাথমেটিক্যালি যদি দেখি, একটা x এর জন্য দুইটা y আসতে পারবে না, সেটা যদি আমরা একটা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে মিনিংটা কি বুঝাইতে চাইছে। আপনারা এরকম ফাংশন ইকুয়েশন করছেন y = + - √ x - 4, ঠিক আছে। এখন এখানে x এর ভ্যালু চিন্তা করেন যে 20, তাহলে x এর কয়টা ভ্যালু বসাইলাম, একটা, মানে ফজলিয়াম দিলাম কয়টা, একটা। এরপরে x এর জায়গায় আমি 20 চিন্তা করি, 20 - 4 কত আসে आंसर, তাহলে আমরা এই বরাবর x আর এই বরাবর মানে এপাশে আম, এপাশে আম গাছ, তাহলে আম দিছিলাম কত 20, আর আম গাছ কয়টা আসছে দুইটা, প্লাস 4 মাইনাস 4, তাহলে দেখছেন ব্যাপারটা যে একটা আম ও বলতেছে আমি দুইটা আম গাছ থেকে আসছি, তাহলে এই ইকুয়েশনটা কি ফাংশন হবে, ব্যাপারটা এবার বুঝা গেছে ভিজুয়ালাইজ করতে, এটা ফাংশন হবে না। তার মানে কি যদি স্যার রুট 16 হইতো তখন কি প্লাস মাইনাস 4 হইতো নাকি খালি 4 হইতো, যদি এটা হইতো এটা আমি বলতাম, এটা কমন কনফিউশনের জায়গা। এটার ক্ষেত্রে অ্যানসার কয়জন বলেন যে এটার অ্যানসার প্লাস মাইনাস 4, কয়জন বলবেন এটার ভ্যালু অনলি অ্যানসার 4, দেখি একটু রেজ হ্যান্ড করেন তাহলে আমি বুঝতে পারবো। ব্যাপারটা আসলে এইভাবে না, একটু চিন্তা করেন ধরেন x স্কয়ার ইকুয়াল টু 4 এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে আপনাকে, ঠিক আছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, তখন আপনি সলভ করবেন, তখন আপনারা কি করি এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, দেন এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের কত আসে x প্লাস 2 x মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন 0 হইছে, কিভাবে হইতে পারে, আইদার x প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে দেখেন আমরা কয়টা ভ্যালু পাইলাম, দুইটা ভ্যালু, দুইটা ভ্যালু, দুইটা ভ্যালু। যখন আপনাকে একটা ইকুয়েশন সলভ করতে হবে কথাটা মাথায় রাখেন, ইকুয়েশন সলভ করে অ্যানসার বের করতে হবে, তখন আপনি কি করবেন অলওয়েজ কি পাবেন, অলওয়েজ একটা প্লাস মাইনাস পাবেন, যদি এটার পাওয়ার থাকে 2, যদি এটার পাওয়ার কত থাকে অ্যাট লিস্ট 2, 4 থাকতে পারে 5 থাকতে পারে, পাওয়ার যদি 2 থাকে তখন আমরা কয়টা ভ্যালু পাবো, সব সময় দুইটা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম যখন ইকুয়েশন পান তখন কয়টা ভ্যালু পান আপনারা, দুইটা ভ্যালু পান, একটা প্লাস এর একটা মাইনাসের,
কিন্তু যখন আপনাকে ডিরেক্টলি x = √4 দিয়ে দিবে তখন আপনি আর দুইটা ভ্যালু পাবেন না, তখন মানে আপনাকে জাস্ট এই জিনিসটা যে √4, তাহলে x এর ভ্যালু এখানে শুধু +2 হবে, -2 টা আসবে না। মানে স্যার এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে হবে এরকম কিছু? না না না, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো √4 এর ভিতরে যে কোনো কিছু সব সময় বাস্তব হতে হবে বা রিয়েল নাম্বার হতে হবে। ও আচ্ছা, যে কোনো রিয়েল নাম্বারে √4 করলে ওটা অলওয়েজ একটা পজিটিভ আউটপুট দিবে, কিন্তু যদি সেটা এইভাবে ইকুয়েশন সলভ করে না আসে, কি বলছি বুঝছেন, যদি ডিরেক্টলি এরকম শুধু আমাকে একটা √4 = কত বলে, তখন আমি বলবো এটার ভ্যালু অলওয়েজ পজিটিভ। কিন্তু যদি এরকম x² = 4 এরকম ইকুয়েশন সলভ করে আসতে হয়, তাহলে আমি অলওয়েজ কয়টা ভ্যালু পাবো? দুইটা ভ্যালু পাবো। কেন পাইলাম সেটাও মনে আমরা বুঝাইতে পারছি, ঠিক আছে? আর এখানে কিন্তু আগে থেকে এরকম একটা ইকুয়েশন দাও y = ± √x - 4, তার মানে এখানে হয়তো ওরা আগে থেকেই ইকুয়েশন সলভ করে আসছিল, এই কারণে আমরা এরকম প্লাস মাইনাস পাইছি, নাহলে পাইতাম না। আমি যদি এরকম দিতাম y = √x - 4, এবার তোমরা এটার অ্যানসার দাও যে এটা কি আমার ফাংশন হবে নাকি হবে না। দেখি ধরো x এর ভ্যালু 20, এবার এটা ফাংশন হবে নাকি হবে না, দেখি বলতে পারো কিনা। হবে হবে স্যার, হবে স্যার, হবে এটার ভ্যালু। জি স্যার, সবাই শিওর? কারণ এখানে অ্যানসার আসবে কত? পজিটিভ স্যার, তার মানে 20 এর জন্য ভ্যালু আসবে একটা, তার মানে একটা আম গাছ থেকে আসছে, তাহলে কোনো টেনশন নেই, এটা ফাংশন শেষ, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা একটু ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেখি। আপনারা হয়তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেখছেন কিনা জানি না, ধরেন y = sin x, এগুলা কি ফাংশন হয় নাকি হয় না? স্যার হওয়ার কথা না, স্যার হওয়ার কথা তো না স্যার, কয়েকটা স্যার চিন্তা করেন বলতে পারবে স্যার? স্যার ওই যে কিসের জন্য স্যার, কি বলে স্যার, সাইন থিটা মানে কি স্যার? পারপেন্ডিকুলার জিরো হওয়ার কারণে। পারপেন্ডিকুলার বাই কি স্যার? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। হ্যাঁ স্যার, উপরে জিরো হলে তো যে কোনো কিছু জিরো হয়। মানে এটার ভ্যালু জিরো কেন আসছে? কারণ এটার কোনো পারপেন্ডিকুলার নাই। যখন এই যে দেখেন, আমি যদি এটা ছবি আঁকা ট্রাই করি, সাইন জিরো মানে কি এখানে অ্যাঙ্গেলটা কত? বেস একদম মানে জিরো, মানে এখানে কোনো পারপেন্ডিকুলার দেখতে পাইতেছেন না? দেখা তো যায় না। কিন্তু যদি আমি সাইন 30° আঁকতাম, তখন একটা কি এরকম একটা পারপেন্ডিকুলার আঁকা যেত, তাহলে এখানে পারপেন্ডিকুলার জিরো হয়ে যাইতেছে, তার মানে জিরো বাই সামথিং কত? আন্ডা জিরো মানে দ্যাট ইজ দ্য লজিক। আবার cos 0 কেন 1? cos base by hypotenuse, base by the current base আর hypotenuse তো তখন equal equal স্যার, কারণ হ্যাঁ base আর hypotenuse তখন কেমন হয়ে যায়? আচ্ছা মানে base টা কি দেখেন একটু, এটাকে যদি আমরা এরকম চিন্তা করি যে এটা হলো তোমার এই অ্যাঙ্গেলটা, এটার একটা না এই পর্যন্ত যদি নিয়ে আসি, কোন বরাবর আসবে? এই বরাবর চলে আসবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তখন কি হইতেছে? এই বেসটারে টাইনা কোথায় নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি 90° অ্যাঙ্গেল, 90° আচ্ছা সরি, এটা তো আমি 90° দেখাইছি, সরি 0° এর জন্য, সরি মাইনাসটা এটারে যদি আবার এখানে নিয়ে আসি, এই জায়গাটা আমরা একটু বিজিবিজি হয়ে গেছি, আরেকবার একটু দাও মুছা ফেললাম। দেখেন এই জায়গাটায় আমরা বেস আর হাইপোটেনিউজ, তখন এটার ভ্যালু কত? cos 0 এর ভ্যালু আমরা জানি 1, কখন একটা জিনিস 1 হয়? যখন উপরেরটা নিচেরটা সেম হয়ে যায়, এই হাইপোটেনিউজটাও বেস এর ইকুয়াল, তাহলে এটা যদি 30° হতো এটা হতো হাইপোটেনিউজ। এখন হাইপোটেনিউজ যদি আমি টাইনা এখানে নিয়ে আসি,
তাহলে বেস আর হাইপোটেনিউসের মধ্যে কোন ডিফারেন্স থাকলো? দুটো একই রকম হবে না? জি সেম সেম প্লেনের উপরে সেম প্লেনের উপরে এবং লেন্থও হবে সেম কারণ এটা কি রেডিয়াসটা ঠিক আছে তাহলে বেস আর বেস তখন ইকুয়াল বা হাইপোটেনিউস ইকুয়াল তখন আসে 1 কিন্তু যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন cos 90 এর ভ্যালু কত cos 90 0 কিন্তু কেন 0 হলো cos 90 cos তো 0 বেস বাই হাইপোটেনিউস 0 হবে তখন যখন বেসের ভ্যালুটা কত হবে 0 হবে তাইলেই তো এটা 0 হবে এটা তো স্যার একটা প্লেন এই যে এটারে এই বেসটারই তো আমরা কি করতেছি বারবার টাইনা এরকম কান ধরে উপরে উঠেছিল ঠিক আছে এটারে টাইনা যদি এরকম উপরে নিয়ে আসি তাহলে বেসটা কোন বরাবর চলে গেল লম্বা লম্বি চলে গেছে এখানে বেস বলে কিছু আছে এখানে বেসটা দেখতে কেমন লাগবে একটা পয়েন্টের মতো লাগবে না একটা কলমকে যদি তুমি ঠিক মানে হরিজন্টাল থেকে একদম সোজা করে ফেলো তাহলে ওখানে কোনো বেস থাকবে এটা তো একটা পয়েন্টের মতো চিন্তা করতে হবে বুঝি নাই কিছু বলছো বললাম যে স্যার তখন 0 হবে স্যার হ্যাঁ ক্লিয়ার সবার জন্য ব্যাপারটা জি স্যার আচ্ছা যাই হোক এই কথাগুলো স্যার যেমন আগেরটা লাস্টের আগেরটা একবার রিপিট করতে পারবে লাস্টের আগেরটা কোনটা sin 0 না cos 90 cos 0 cos 90 টা cos 90 cos 90 মানে হলো এখানে যে বেসটা এটারে আমরা যদি টাইনা এই বরাবর নিয়ে আসি ঠিক আছে ধরেন এখানে বেসটা ছিল এইভাবে এটার টাইনা এরকম সোজা নিয়ে আসছে লম্বা লম্বি তাহলে এখানে বেস আর পারপেন্ডিকুলার দুইটা একরকম হয়ে গেল না এখানে বেসের কোনো অস্তিত্ব আছে বেসটা যদি আপনি দেখতে চান একটা আপনি যদি একটা চিন্তা করেন ইমাজিন করার যদি করতে পারেন একটা লম্বা আপনি যদি কলম আপনার চোখের উপরে রাখেন তখন আপনি কি দেখবেন ওই কলমের একটা পয়েন্ট দেখতে পাবেন না যদি একদম নাকের উপরে রাখেন জি জি ঠিক আছে তার মানে এটা দেখতে কেমন একটা ডটের মতো মনে হবে বা জিরো মনে ডট তখন বেস স্টার আপনি দেখতে পারবেন না এই জন্য তখন বেজের ভ্যালু হয়ে যায় 0 তাহলে 0 বাই সামথিং আমার অ্যানসার কত অলওয়েজ cos 90 এর ভ্যালু 0 0 ঠিক আছে 0 আচ্ছা যাক এখন আমরা ম্যাথে চলে যাই ঠিক আছে আশের ক্লাস থেকে ডাস্টার নিয়ে আসি স্যার এটা ভালো ছিল আচ্ছা তাহলে ফাংশন এই দুইটা কথা খুব ভালো করে লিখে রাখেন ফাংশন না হবার শর্ত মানে কখন কখন ফাংশন হবে না কঠিন করে বলে ফেললাম না কখন কখন ফাংশন হবে না হবে না ফার্স্ট সিচুয়েশন একটা এক্স এর রেসপেক্টে একাধিক y থাকলে যেমন আমরা এটা দেখলাম যে আমরা একটা x এর জন্য কয়টা y পাইছি দুইটা y পাইছি প্লাস মাইনাস 4 তাহলে একটা x এর জন্য যদি দুইটা y পাই বা দুইটার বেশি পাই তাহলে ওটা কখন হবে কি হবে না ফাংশনাল হবে না ফাংশনাল হবে না স্যার হ্যাঁ স্যার আরেকটা সিচুয়েশন কোন x এর রেসপেক্টে y থাকবে না এমন হলে ফাংশন হবে না তাহলে এটা কি টাইপ স্যার এইটা কি একটা এক্সাম্পল এটা টাইপ বুঝিয়ে দেওয়া যাবে এটার আসলে কোনো এক্সাম্পল নাই ঠিক আছে এটা আপনাদের খুব বেশি এক্সাম্পল নাই এটা এরকম ফাংশন আপনি পাবেন না খুব একটা রেয়ার কেস তবে স্যার ব্যাপারটা কি কারো মাথায় এই কোশ্চেনটা আসছে যে স্যার আপনি ফাংশন হবার শর্ত না বলা ফাংশন না হবার শর্ত কেন বললেন কারণ স্যার হবার শর্ত বেশি স্যার হ্যাঁ ফাংশন হওয়ার শর্ত অনেকগুলা তাহলে আমরা যদি শুধু এই দুইটা জিনিস পাই যে ফাংশন কখন কখন হবে না তাহলে আমি বুঝে দেব তাহলে ওইগুলা ফাংশন বাকি সব হবে বাকি সব হবে জি স্যার একটা জানতে পারলে হলো বাকিগুলো ওইটা দিয়ে মানে মনে করো যে ইয়া কি বলেন
রিয়া স্যার অনেক খারাপ মানুষ, তাহলে এখন রিয়া স্যারের খারাপ সবগুলা গুণ যদি বলা শুরু করো তাহলে দেখা যাবে সকাল থেকে পরের দিন হয়ে গেছে। তাহলে তুমি কি করলা, তাহলে ঠিক আছে রিয়া স্যার ম্যাথ পড়াইতে পারে এটা বললা, বললা বাকি দুনিয়ার যত খারাপ গুণ আছে রিয়া স্যারের আছে। তাহলে কি কথাটা বোঝা হয়ে গেল না, সহজ হয়ে গেল যে আসলে তাহলে সে কথাটা খারাপ? কি নিজের নামের বানান বল্লিকা দিয়ে দেন নাকি? আর আর কি ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা কি বুঝাই দেবো? এই জি স্যার, এই ডোমেনের জন্য আমাদের কাজে লাগে স্যার। সেকেন্ডটা একটু আরেকবার বুঝাইতে পারবেন? কোন সেকেন্ডটা স্যার? এই যে এটা স্যার, কোন এক্স এর এক্স, কোন এক্স এর স্কয়ার, ওই যে পজলিয়াম, পজলিয়ামের কথা বলতেছি না, মানে স্যার একটা ইকুয়েশন দিয়ে স্যার, না এটা কোন ইকুয়েশন নাই, এটা এটা ইকুয়েশন আপনারা তেমন একটা পাবেন না, এটা কোডোমেনের ক্ষেত্রে। কয়টা আমি দেখাবো না, কয়টা ঠিক আছে আজকে তো কয়টা মাইক লাগাইছস রাজীব? এটা এটার কোন ইকুয়েশন আমিও পাইনি তেমন, এটা পাইলে আমি দিতাম। আমার মনে হচ্ছে গলার মধ্যে মাইক দিয়ে কথা বলতেছ। আচ্ছা আমি আরেকটা লিংক দেই, হ্যাঁ এই লিংকটা ক্যান্সেল করি, আমরা আরেকটা টপিক বুঝাবো, সো এটা মাঝখানে শেষ হয়ে যাবে, 5 মিনিট আছে ঠিক আছে। আমি গ্রুপে আবার লিখি, বের হয়ে গেলাম স্যার। হ্যাঁ হ্যাঁ আমি ওকে বাই বাই। আচ্ছা হ্যাঁ মোশন আই স্যার, তুলো আছে খাতা স্যার, মাইনাস 10 হবে, ইটস নট ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস মাইনাস ক্লিয়ার হয়েছে তো তো তাহলে ওকে। কিন্তু এটাকে যদি আবার এরকম এ দিয়ে রিপ্রেজেন্ট করতাম তাহলে আমি কিভাবে দেখাবো স্যার? x not does not belong to স্যার minus, not belong to minus a। এই বোঝাটা খুব দরকারি আমাদের, এটা আমাদের অনেক কাজে লাগবে নেক্সট। ওই একটা মেথডের মধ্যে এটাও দেখাইছে, আরো দেখাবো, ফ্র্যাকশন দেখাইছে, তারপরে দুইটা থাকলে কি হয় সেটা দেখাইছে, বেশ ঝামেলা। আচ্ছা এরপরে যে এক্সাম্পলটা নাম্বার 2, এটা যদি আমরা একটু দেখি, এখন আমরা দেখব হলো রুট ওভার পারমিট y = 2x + 5। আচ্ছা একটু সহজ করি, এত কঠিন টার্গেট না দেই, y = x - 5 তাহলে কি হবে? এখানে সাইড নোট লিখে রাখেন, রুটের ভেতরে কি আসতে পারবে না? মাইনাস স্যার, মাইনাস আসতে পারবে না, মাইনাস আসবে না। ওকে আসলে কি হয়ে যাবে, এটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার চলে আসবে তখন। সো ইমাজিনারি নাম্বার একটা আলাদা পার্ট, আমাদের এটা দরকার নেই। তাহলে কি কি আসবে কোশ্চেনটা এটা মাথায় আসে না? সব সব পজিটিভ পজিটিভ জিনিস পাতি স্যার, সব পজিটিভ নাম্বার, রিয়েল নাম্বার পজিটিভ, আর কি 5 এর উপরে স্যার, সব গ্রেটার দ্যান 5। এটার ভিতরে 0 আসলে কোনো সমস্যা আছে না স্যার? না স্যার 0 আসতে পারবে না স্যার, রুট ওভার 0 ইকুয়াল টু 0 না, হ্যাঁ মানে 0 টু দি পাওয়ার হাফ, 0 টু দি পাওয়ার হাফ এর ভ্যালু কত? 0 এর মাথায় যাই দাও 0, 0 ই তো আছে, না স্যার -1 দিলে তো হবে না স্যার, মানে গ্রেটার অর ইকুয়াল টু 5 পজিটিভ, 0 টু দি পাওয়ার -1 এটা, হ্যাঁ এটা কত হবে তখন তো 0 মানে স্যার 0 টু, হ্যাঁ ঠিক না? না স্যার, তাহলে কি স্যার 1/0 হবে তো স্যার, আনডিফাইন্ড না? আচ্ছা আচ্ছা তখন আবার আনডিফাইন্ড, আচ্ছা ঠিক আছে ওইভাবে চিন্তা করছেন, ঠিক আছে সমস্যা নেই, ওইটাতে না যাই, ওইটা আমাদের এখানে লাগবে না, ওইটা আমরা আবার পরে যাব, এটা একটু পরে আসতেছে, এর পরে এক্সাম্পলটা যাব ঠিক আছে। এখানে দেখেন তাহলে এখন এটা কি লিখবো, এটাকে কিভাবে ডিফাইন করতে পারি স্যার? গ্রেটার অর ইকুয়াল টু 5 আচ্ছা ইকুয়াল টু 5 কিভাবে হবে? ইকুয়াল টু 5 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 5 মানে প্রথমে যদি আমি এটা লিখি যে x - 5 is greater or equal to 0 তাহলে কি ঠিক হইছে না ভুল হইছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ঠিক হইছে, কারণ আমার এই দুইটা ঘটনা ঘটতেই পারে, হ্যাঁ প্লাস হবে আর 0 হবে, মানে প্লাসের যে কোনো পজিটিভ ভ্যালু আসতে পারে অথবা তোমার কি আসতে পারে 0 আসতে পারে, এটার ভিতরে 0 আসলে তো কোনো সমস্যা নেই, 5 হলে তখন 0 আসে, সো এটা অ্যানসারটা নিতে পারবো। তাহলে x এর ভ্যালু কি আসতে হবে 5 এর চেয়ে বিগার, 5 or 8 চেয়ে বিগার, 5 অথবা 5 এর চেয়ে বিগার। এখন এটাকে যদি আমি একটা গ্রাফে দেখি তাহলে গ্রাফে আমি কিভাবে দেখাবো? তাহলে এটা শুরু হবে কোথা থেকে? 5 থেকে শুরু হবে, 5 থেকে স্যার, আর 5 এর পরে ডান দিকে যা আছে মানে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তার মানে 5 কে টাচ করে তারপরে ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি, not মাইনাস ইনফিনিটি।
এই পাশের কোনো ভ্যালু কি এখানে হবে ইনক্লুডেড? না স্যার, না স্যার, ওইদিকে হবে না, শুধু 5 এর উপরে, 5 এর পর থেকে, পর থেকে। তাহলে এখন এটাকে এভাবে চিন্তা না করে y = আচ্ছা এটাকে ডোমেনটা লিখতে পারবো আমরা? এখন মনে হয় ডোমেন লেখা সহজ হয়ে গেছে। x = r, হ্যাঁ স্যার, such that x is greater or equal to 5। আচ্ছা এখন এটার তাহলে ডোমেন কত হবে? একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলো স্যার। ওই ডোমেনটা যদি ব্র্যাকেটের ভাবে লিখতে চাই তাহলে কি স্যার থার্ড ব্র্যাকেট 5 কমা ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না? আচ্ছা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ আমি এটা আলাদা করে বুঝানোর জন্য আগে এটা বুঝি, এটার সাথে এটা ইনকর্পোরেট করলে একটু বিপদে পড়ে যাবে, এটার জন্য বুঝাইতেছে না একটু দরকার একটা ক্লাস। হ্যাঁ ওইটা আলাদা ক্লাস দেখাবো যাতে কনফিউশন না হয় ওটার জন্য, ঠিক আছে? তবে রাজিনের কথা ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার এটা তো ঠিক আছে, বাট এটা মিনিংটা বুঝে মানে বুঝলেই তখন পেরে যাবে, সমস্যা নেই, খুব বেশি লাগবে। তাহলে এটার ডোমেন কি হবে? x belongs to r such that x is greater or equal to কি হবে? a হবে না? 5। ওই হ্যাঁ স্যার 5 এর বদলে এই চিন্তা করুন। আচ্ছা ঠিক আছে এটা বুঝতে পারছি আমরা। তাহলে এবার যদি y = যদি আমার root over 5 minus x হয় তখন কি হবে? y = root over 5 minus x তখন কি হবে স্যার? মানে কি শেল less than or equal to 5 হবে তখন স্যার? তার মানে 5 minus x is greater or equal to 0। এখন আমি কি করব? আর এটাকে যদি উল্টায় লিখি এই পুরো জিনিসটা কি হবে? উল্টায় যাবে, সাইন উল্টায় যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা এটা যাদের বুঝতে সমস্যা, আমি সবসময় যে আমি ক্লাসে মনে দেখাচ্ছিলাম হাতটাকে এরকম এই চেহারাটার মতো বানাই নিবেন হাতটাকে, তারপরে জাস্ট উল্টায় দিবেন, তাহলে শেপটা দেখতে কেমন হবে এটা আইডিয়া মাথায় চলে আসবে। আচ্ছা যাই হোক, তার মানে এটা গ্রাফ যদি দেখতে চান কেমন হবে দেখতে? 5 এর আগ পর্যন্ত মানে 5 এর আগে মানে 5 আর 5 এর চেয়ে স্মলার ভ্যালু পিছে মানে, হ্যাঁ তার মানে 5 এখানে 4 3 2 1 0। তাহলে আমি যদি গ্রাফে দেখাতে চাই, এবার যদি আমি এই পাশে দেখাই তাহলে কি ভুল হবে না পুরোটা? জি স্যার। আমাকে কোন পাশে দেখাতে হবে? 5 থেকে ছোট, 5 থেকে স্মল, 5 এর আগ 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 থেকে, হ্যাঁ 5 থেকে শুরু, 5 কে টাচ করে এরপর 5 থেকে টাচ করবে, 5 কে টাচ করতে হবে, এই জন্য এরকম বৃত্ত ভরাট করতেছি, ঠিক আছে? 5 কে টাচ করে যাবে এবং 5 থেকে ছোট হবে, এই পাশে হবে। তাহলে দেখছেন দুইটা গ্রাফ কিন্তু দুই রকম হয়ে গেল। আচ্ছা এবার লাস্ট একটা জিনিস পড়ে আজকে শেষ করে দেব, এটা হলো দুইটার কম্বিনেশন টাইপ 1 মানে 1 এন্ড 2 এর কম্বিনেশন কি রকম? y = 1 / root over x - 5 এটা কি হবে স্যার? এটা not greater than 5 স্যার, x greater than 5 কেন? x কারণ স্যার এখানে যে root আছে স্যার এটা তো root। আচ্ছা এখানে দুইটা সিচুয়েশন আইসা পড়ছে, ঠিক না? ফার্স্ট অফ অল এই ভেতরে কি হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না, নেগেটিভ আর আর জিরো হইতে পারতো। আমরা রুট ওভারের ক্ষেত্রে কি শিখছিলাম? নেগেটিভ মানে পজিটিভ হয় অথবা কি হয়, জিরো হয়। কিন্তু ঝামেলা হইছে কি লাস্টে আবার এখানে 1 / সামথিং 1 আছে, সো আনডিফাইন্ড হয়ে যাবে ফ্র্যাকশন। আমি যদি জিরো হয় নিচে রুট ওভার জিরো হয় তাহলে আবার কি আনডিফাইন্ড হয়ে যাবে না এটা? জি স্যার। তাহলে আমরা নিচে জিরো আনতে পারবো না, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? নিচের যে ভ্যালুটা হবে ওটা অনলি কি হবে, এটা যদি আমি তাহলে ভুল হবে, তাহলে কি হবে? x - 5 greater than 0 is greater than 0, that is the thing. তাহলে x is greater than 5। তাহলে এখন এটা গ্রাফটা কেমন হবে? মানে 5 থেকে শুরু করবে কিন্তু এখন আর বৃত্ত ভরাট করব না, এই বরাবর ডান দিকে টানবে।
ইনফিনিটি পর্যন্ত পজিটিভ ইনফিনিটি পর্যন্ত স্যার বলা না থাকলে যদি নাম্বার লাইন না দেই তাহলে কি কোনো প্রবলেম লাইক কোশ্চেনে রিকোয়ার্ড না থাকলে না 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 কোনো নাম্বার লাইন তো মনে দিতে হবে নাম্বার লাইন দিতে হবে না কিন্তু আমাদের মানে শিখে রাখি এটা বোঝানোর জন্য হেল্প করে ঠিক আছে জি স্যার আচ্ছা শাহান এবার বলেন তো এটা এখানে কি কোন কোন ব্র্যাকেট দিব এখানে কি এটা দিলে ঠিক হবে নাকি এটা হবে কোনটা স্যার পরে দুটো দেখি স্যার সেকেন্ডটা হবে নিচেরটা হ্যাঁ স্যার নিচেরটা মানে 5 কে সে টাচ করে নাই 5 হতে পারবে না এটার মানে হলো 5 টা হতে পারবে না 5 বাদে স্যার পরে 5 বাদে আর ইনফিনিটি বাদে ইনফিনিটি তো আসলে ইনফিনিটি কেন এরকম দেয় মানে ইনফিনিটি পর্যন্ত তো স্যার যাওয়া যায় না এইজন্য এরকম সেন্টার আচ্ছা এটা একটু বলেন তো আপনারা আমরা যদি এরকম আকারের একটা কিছু দেই 1/2x - 5 তাহলে এটার ডোমেইন কত হবে তা গ্রেটার গ্রেটার দ্যান 2 হুম গ্রেটার দ্যান 2 হয় নাই x গ্রেটার দ্যান 5/2 এটাকে যদি আমরা এরকম গ্রাফে দেখাতে চাই মাঝখানে তাহলে এখান থেকে শুরু হবে 2.5 থেকে শুরু হবে এটাকে গ্রাফে যদি দেখাইতে তাহলে এটা হলো সেই 5/2 আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার গ্রেটার দ্যান 2 মানে তো স্যার গ্রেটার দ্যান 2.5 এই হয় না মানে স্যার যদি বলি গ্রেটার দ্যান কি 2 মানে তো স্যার গ্রেটার দ্যান 2.5 এই বোঝায় না হ্যাঁ কিন্তু তুমি কি এক্সাক্ট পয়েন্টটা বলো 2.1 তুমি তো স্যার 2.5 তুমি এখানে 2.1 বসায় দেখো ক্যালকুলেটর কোন পাগলের হাতে পড়ছি রে আমরা বাসা ঠিক আছে আমি যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনি ওই জিনিসটা আমি 90 টাকা দিয়ে কিনি না কেন এরকম কথা ঠিকই তো কথা আচ্ছা তাহলে এবার দেখেন তো এই জিনিসটাকে এখন এইভাবে রিপ্রেজেন্ট করলে অ্যানসার কত আসবে y √ax + b এরকম যদি একটা ফরম্যাট থাকে তাহলে এটা ডোমেইন কত হবে দেখি এটা আপনারা বলতে পারেন কিনা স্যার স্যার গ্রেটার দ্যান মাইনাস b / a স্মলার দ্যান হ্যাঁ স্যার x ইজ স্মলার দ্যান b / a হ্যাঁ মানে x স্মলার দ্যান b / a ax + b কি হবে গ্রেটার দ্যান 0 then a yes, greater than minus b তাহলে x is greater than minus b / a b / a এটা আসলে হ্যাঁ স্যার মানে স্যার x smaller than b / a হ্যাঁ x মানে যদি স্যার মাইনাস দিয়ে গুণ করি দুই সাইড আবার মাইনাস দিয়ে কেন এটা এটা সাদি তো স্যার এটাই করলো ও আচ্ছা ই তো এখানে তো ভেরিয়েবল মাইনাস না ভেরিয়েবল মাইনাস না তো যদি থাকতো এটা তো b মাইনাস যদি এরকম থাকতো b - ax তাইলে এটা আসতো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ 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 স্যার তো ঠিক আছে স্যার গ্রেটার দ্যান হবে না x ইজ গ্রেটার দ্যান মাইনাস b / a এটা হবে স্যার এই যে এটা দেখতে পাচ্ছেন তাহলে এটা ডোমেইন কি হবে x বিলংস টু r সাচ দ্যাট x ইজ গ্রেটার দ্যান মাইনাস b / a বুঝা গেছে এটা নাকি স্যার ঠিক আছে স্যার তার মানে এমন থাকলে অলওয়েজ গ্রেটার দ্যান 0 ই হবে আমি থাকি আমরা এই যে আর যদি কেউ মানে ওইটা ওর প্রবলেমটা মানে বুঝার ইচ্ছা থাকে তাহলে আমাদের কাজ নাই আমি ভাবছিলাম স্যার আপনি চলে যাবেন আমি চলে গিয়ে আপনাদের ইয়ে করে আচ্ছা ইয়া শান বলেন কি হয়েছে সমস্যা স্যার f of x equal to x inverse 1 স্যার এটা ডোমেইন আর রেঞ্জ এ বাবা এ তো বুঝাবো
এগুলা বুঝাবো একসাথে বুঝাবো না তাহলে ডাবল কষ্ট করতে মন চান কিলার আইয়া জি আচ্ছা স্যার আচ্ছা স্যার একসাথে বুঝেন ঠিক আছে এটা কেমন জানি স্যার কন্ট্রাডিক্টরি জিনিসপতি হয় এটা একটু কেমন কেমন জানি হয় এটা 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 হলো ম্যাথের সবচেয়ে প্যারাডাইম জিনিস ঠিক আছে মানে এটা আসলে ব্যাপারটা এরকম এরকম 1/x স্যার এসব করলে স্যার মনে হয় আমি কি ম্যাথের লসকে ডিফাই করে কিছু একটা বের করলাম এটার কি ডোমেন রেঞ্জ বের করতে বলতেছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটার ডোমেন কি হবে এটা দেখেন নিচে কি আসতে পারবে না x is not equal to 0 এটাই তো ডোমেন হ্যাঁ স্যার এটা ডোমেন আর কিছু না তো আচ্ছা স্যার এটা যদি স্যার আমি স্যার এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখতে চাইতেছি স্যার এই যে x belongs to r such that x is not equal to 0 আর তো কিছু আসে না স্যার ওই স্যার আমি স্যার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেখ লিখতে চাইতেছি x এর ভ্যালু 0 হবে না ব্র্যাকেটের মধ্যে আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা এটা খুব মারাত্মক এক্সপ্রেশন আসলে x এর ভ্যালু আরে এটাই স্যার বুঝতেছিলাম না আচ্ছা দেখেন এটা বোঝার জন্য অনেক কিছু দেখতে হবে আপনাকে অনেকগুলো জিনিস এটা আমি ক্লাসে বলছিলাম ধরেন এটা হলো ওই যে আমার আমার খুব ফেভারিট টপিক 1/0 এর প্রবলেম এটা ঠিক আছে 1/0 কেন আনডিফাইন্ড এটা যদি আপনি বুঝেন তাহলে এটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে মানে আপনি এখানে জানতে চাইতেছেন কি যে 1 মানে এখানে যদি 0 বসাই তাহলে কত আসে সো এটা কিন্তু বোঝাটা ডিফিকাল্ট যে 1/0 এর জন্য কত আসবে এটা বের করা সো আপনাকে যেটা করতে হবে আপনি বুঝিয়েছিলেন একবার স্যার এটাই বলতে নিছিলাম এটা একটু দেখেন যে আমি যে দুইটা ঘটনা করতে পারে এখানে আপনি একবার জিরো থেকে শুরু করলেন মানে জিরো তো আপনি বসাইতে পারবেন না ঠিক আছে তাহলে আপনি জিরোর বদলে 1 2 3 4 5 6 এগুলা বসানো শুরু করে তাহলে 1 বসাইলে আউটপুট কত আসে 1 আপনি যদি 2 বসান তাহলে আসে 0.5 এটা কিন্তু দেখাইছিলাম 1/3 বসাইলে কত আসে 0.33 4 এর জন্য আপনি কত পাবেন 0.25 5 এর জন্য কত পাবেন 0.2 ভ্যালুটা কেমন হইতেছে সব সময় স্মলার হইতেছে কমছে ঠিক আছে কমতেছে জি স্যার তার মানে আউটপুট কমে যাবে এবার আমি যদি ফ্র্যাকশনাল ভ্যালু নি হ্যাঁ কোয়েনেন বল স্যার ভুলে হাত তুলে ফেলেছি আচ্ছা এখন নতুন নতুন দেখতেছি তো আচ্ছা ধরেন আপনি 0.1 বসালেন তাহলে কত হবে 10 0.1 10 মানে আমি শূন্যের কাছে যাচ্ছি ঠিক আছে মানে আমি চাই যে শূন্য হয়ে যাব নিঃস্ব হয়ে যাব জীবনে আর কিছু থাকবে না তাহলে 0.01 বসাই তাহলে কত হবে 100 0.001 বসাবো স্যার কম বসালে বেশি হবে স্যার 1000 এই যে আবার ওই হাত তুলে তোর ভালো লাগতেছে না আচ্ছা তা হাত তুলে কেমনে হাত তুলোস কেমনে তুই তাহলে ব্যাপারটা আরে মাসলস দিয়ে আচ্ছা এখন যত জিরো কাছে যাচ্ছে ও আপনারে তত দূরে খেলা দেয় না খেয়াল করছেন ব্যাপারটা জি স্যার যত জিরোর কাছে যাচ্ছেন ও তো মানে তত দূরে ঠেলাবে তার মানে জিরো মানে আমি চাইতেছিলাম জিরোর বাসা কোথায় এটা খুঁজে বের করতে মানে জিরোর বাসায় গেলে কত পাবো এটা খুঁজে বের করতে কিন্তু দেখা যায় কি আমার ঠিকানা দেয় আমি অনেক দূরে থাকি ঠিক আছে ওর যতই কাছে যাচ্ছে সে তত দূরে পাঠায় না এরকম আপনাদের লাইফে অনেক কিছু দাওয়াত দিতে চায় না তত কাছে যাচ্ছেন তত আরো দূরে চলে যায় দাওয়াত দিতে চায় না বাসায় হ্যাঁ এটা তো রাজি আবার নেগেটিভ দিয়ে যদি চিন্তা করতে চাই যে -1 -0.1 -0.001 তাহলে কি হবে তাহলে কি সেম ঘটনা ঘটবে না এখানে খালি মাইনাস চিন্তা করেন প্রত্যেকটা জায়গায় আচ্ছা খালি মাইনাস হবে প্রত্যেকটা জায়গায় আমার মাইনাস চলে আসবে তখন আমার এই ভ্যালুটা আবার কোন দিকে দৌড়াবে মাইনাসের দিকে হ্যাঁ মাইনাস ইনফিনিটির দিকে ঠিক আছে জি স্যার হ্যাঁ আর মানে আপনি জিরো কে টাচ করতে পারবেন না আর প্লাস ইনফিনিটির দিকে যাবেন এটা একটা এই যে এতটুকের জন্য একটা কেস জিরো থেকে প্লাস ইনফিনিটি
তাহলে এটাকে ব্র্যাকেটে যদি এভাবে লিখি 0 প্লাস ইনফিনিটি আবার কি এই ভ্যালুগুলোও তো আসতে পারে 0 থেকে মাইনাস ইনফিনিটি এই ভ্যালুগুলোও তো আমাকে আউটপুট দিবে তাহলে ইউনিয়ন সাইন দিয়ে 0, মাইনাস ইনফিনিটি এভাবে করে দেখাই তো অতটা আচ্ছা